সুপ্রভাত বন্ধুরা, আজকে 19শে সেপ্টেম্বর 2024। এই মুহূর্তে আমি পৌঁছেছি রাঁচি জংশন স্টেশনে। আজকে আমি যাব দেবী মহাবিদ্যার অন্যতম রূপ ছিন্নমস্তা মন্দিরে, অর্থাৎ রাজরাপ্পায়। রাঁচি স্টেশন থেকে রাজরাপ্পা মন্দির কিভাবে যেতে হয় আপনাদেরকে আমি সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন যাওয়া যাক। রাঁচি স্টেশন থেকে প্রথমবারে বেরিয়ে যেতে হবে হচ্ছে রামগড়। এবার সরাসরি যদি আমি রাজরাপ্পা মন্দির যাওয়ার জন্য এই সামনে বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাই তাহলে তো খুবই ভালো, না হলে আমাকে ব্রেক জার্নি করতে হবে। এখান থেকে যেতে হবে প্রথমে রামগড়, তারপরে রামগড় থেকে গাড়ি চেঞ্জ করে যেতে হবে রাজরাপ্পা মন্দির। স্টেশন থেকে 500 মিটার দূরেই বাস স্ট্যান্ড। স্টেশন থেকে বেরিয়ে কিছু দূর আসার পরেই ডান দিকে সব বড় বড় হোটেল আছে, এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। তবে আমার ইচ্ছা আছে আজকে আমি আর এখানে থাকবো না, আজকে এখানে পুজো দিয়ে রাত্রেবেলা ট্রেন আছে, রাত্রেবেলা ট্রেন ধরে আবার ফিরে যাব কলকাতা। যারা একদিন থেকে পুজো দিতে চান তাদের এখানেই হোটেল নেওয়া ভালো, না হলে রামনগর বাজারের হোটেলে থাকতে হবে। স্টেশন থেকে টোটোতে বাস স্ট্যান্ড আসাই ভালো। দেখলাম একটা ফ্লাইওভার তৈরির কাজ চলছে, সেই জায়গাটা পেরিয়ে এসেই বাস স্ট্যান্ড চোখে পড়ল। বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি, এবারে এখান থেকে বাস ধরবো, বাস ধরে যাবো হচ্ছে রাজরাপ্পা মোড়। এবারে এখান থেকে ধরবো হচ্ছে ধানবাদ রুটের বাস, ওই বাসটাই পৌঁছে দেবে আমাকে রাজরাপ্পা মোড়, তারপরে ওখান থেকে আমাকে অটোতে করে যেতে হবে। বাস কন্ট্রাক্টরের কথায় চলে এলাম বাস স্ট্যান্ডের 3 নম্বর টিকিট কাউন্টারে। ভাইয়া রাজরাপ্পা জানা হ্যাঁ, টিকিট কেতনে? 200। এই বাস স্ট্যান্ড থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন দিকে বাস ছাড়ছে, তাহলে চলুন বাসে ওঠা যাক। আমি আমাদের নির্দিষ্ট বাসের আমার সিটে গিয়ে বসে পড়লাম, তখনও বাস ছাড়তে প্রায় 20 মিনিট বাকি। এই রুটে বাসের টিকিট অনলাইনেও কেটে নেওয়া যায়। এটাই কপাল ভালো যে এখানকার বাসগুলো পুরো এসি বাস। ঠিক 7:00 বাস ছাড়ল। বাস কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলে জানতে পারলাম দুর্গাপুজো থেকে কালী পুজো এবং শনি মঙ্গলবার এবং বিভিন্ন অমাবস্যাগুলোতে বাসের টিকিট অনলাইনেই কেটে নেওয়া ভালো, না হলে বাসের টিকিটের জন্য অসুবিধায় পড়তে হতে পারে। বাসের জানলা দিয়ে বাইরে রাঁচি শহরকে দেখতে দেখতে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। কন্ট্রাক্টর সাহেব জানিয়েছিলেন রাজরাপ্পা গেট পর্যন্ত বাসে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। কিছুটা এগোতেই দূরে সবুজ রঙের ছোট পাহাড় চোখে পড়ল, সামনে বিস্তীর্ণ চাষের জমি। বাসের সামনের দিকে তাকাতেই দেখলাম সামনে মসৃণ পথ এগিয়ে চলেছে সামনের অনুচ্চ পাহাড়ের দিকে, এই রাস্তাটাই সোজা ধানবাদ চলে গেছে। যাওয়ার পথের পাশে সবুজ গাছেদের মধ্যে দেখলাম সাদা সাদা প্রচুর কাশফুল ফুটে রয়েছে, প্রকৃতি জানান দিচ্ছে দুর্গামায়ের আসার সময় হয়ে গেছে। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম আমরা অনুচ্চ পাহাড়ে উঠতে শুরু করেছি। চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে দিয়ে এগোতে এগোতে ভাবছিলাম বর্ষায় ঝাড়খণ্ডের রূপ দেখার মতো। ঝাড়খণ্ডে বেশ কয়েকটা সুন্দর সুন্দর জলপ্রপাত আছে, সেগুলো আমার দেখার খুব ইচ্ছা থাকলেও এবারে আর হবে না, আরও একবার এসে 2 দিন থেকে সেগুলো দেখব। এই রকম সবুজ প্রাণবন্ত প্রকৃতিকে দেখতে দেখতে কন্ট্রাক্টরের থেকে জানতে পারলাম আমরা রামনগর বাজারের মধ্যে দিয়ে ঢুকব না, আমরা রামনগর বাইপাস ধরে বেরিয়ে যাব। এইভাবে আরও কিছুক্ষণ বাস চলার পর 9:00 আমার গন্তব্য রাজরাপ্পা গেট বাস স্ট্যান্ডে আসতেই আমি বাস থেকে নেমে পড়লাম। এই এসে পৌঁছে গেলাম রাজরাপ্পা গেট বাস স্টপেজে, এই পেছন দিকে গিয়ে আর একটু ডান দিকে যেতে হবে, চলুন তাহলে।
মেইন রোড ছেড়ে বাজারের মধ্যে একটা রাস্তায় ঢুকে পড়লাম। এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে গোলা রাজাপ্পা রোড। এই রাস্তা ধরে সামনেই অটো স্ট্যান্ড আছে, ওই অটো স্ট্যান্ড থেকেই আমরা অটো ধরে যাব রাজাপ্পা মন্দিরে। কিছু দূর হেঁটে আসার পরে এখানে মিডি গাড়ির স্ট্যান্ড রয়েছে, এই মিডি গাড়িতেই আমরা যাব রাজাপ্পা মন্দির। মিডি গাড়িতে 10 জন হওয়ার পর গাড়ি ছাড়লো। এই মিডি গাড়িতে প্রায় 12 কিলোমিটার পথ যাওয়ার পর রাজাপ্পা ছিন্নমস্তা মন্দিরে পৌঁছানো যায়। চারিদিকে গাছপালায় ঘেরা সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা চলে গেছে সামনের দিকে। এইভাবে প্রায় 30 মিনিট চলার পর রাজাপ্পা মন্দির প্রাঙ্গণের গেট দেখতে পেলাম। গেট থেকে আরেকটু এগোনোর পর যে গাড়ি আমাদেরকে রাজাপ্পা মন্দিরের একটু আগে নামিয়ে দিল, ওই সামনে একটু এগিয়ে যেতে হবে। এই সময় এখানে বেশ ভালো গরম, এই চড়া রোদ্দুরে হাঁটতেও কষ্ট হচ্ছে। মন্দিরে সেরকম ভিড়ভাড়টাও দেখছি না। পৌঁছে সবার প্রথমে একটা ঘর নিতে হবে যেখানে স্নান করব। সামনে কিছুটা এগোতেই এই এসে পৌঁছে গেলাম ভৈরবী নদীর কাছে। এখন এই নদীটাকে আমাদেরকে পেরোতে হবে, পেরিয়ে তারপরে ওইদিকে মায়ের মন্দিরে যেতে হবে। এখন বর্ষার সময়, তাই ভৈরবী নদীতে অনেকটা জল। জানতে পারলাম শীতের সময় এই নদীতে হাঁটু জলও থাকে না, তখন হেঁটেই সবাই পার হয়ে যায়। এই যে দেখছেন জলের নিচে সমতল মতন জায়গা, এই পথ দিয়ে, আর এখন জল সেই রাস্তার ওপর দিয়ে বইছে। ওই সামনে ছোট ছোট নৌকো চলছে, ওই নৌকো করেই পার হব। এবারে উঠে পড়লাম নৌকোতে। অনেক ভক্তজন ডালা নিয়ে পুজো দিতে চলেছেন। নৌকো ছাড়তেই আমার মন মাকে দর্শনের জন্য উদগ্রীব হয়ে উঠল। ভৈরবী নদীর জলধারার স্রোতকে আস্তে আস্তে কাটিয়ে পার হয়ে এলাম। নদীটা খুব ছোট, পার হতে বেশিক্ষণ সময় লাগলো না, এই ছোট নৌকো করেই পার করে দিল। 10 টাকা করে নিল মাথা পিছু। এবারে সামনে মন্দিরের দিকে যাব। নদীর পাশের রাস্তা দিয়ে এগোতে থাকলাম। যাওয়ার পথে প্রচুর পুজোর ডালার দোকান দেখতে পেলাম। আমি স্নান করে পুজো দেব, তাই এখন ডালা নিলাম না। ঢুকে পড়লাম মন্দিরের গেট দিয়ে। এই এসে পৌঁছে গেলাম রাজাপ্পা ছিন্নমস্তা মায়ের মন্দিরে। এখন এখান থেকে যাব হচ্ছে মন্দির কমিটির একটু গেস্ট হাউসে, ওখানে গিয়ে একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে আবার আসছি। দেখলাম মন্দির কমিটির ধর্মশালায় কাজ চলছে, আর জানতে পারলাম এই ধর্মশালার ঘরে স্নান করার মতন কোনো ব্যবস্থা নেই, তাই জন্য চলে এলাম আরেকটি প্রাইভেট গেস্ট হাউসে। এখানে রুম ভাড়া 1200 থেকে 1500 টাকার মতো। মন্দিরের একদম কাছে, এটাই একমাত্র বাথরুমের সুবিধাযুক্ত গেস্ট হাউস। স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। এবারে চলুন এই তীর্থস্থানের অবস্থানটা আগে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে দামোদর নদী এবং ভৈরবী নদীর সঙ্গম স্থল। এই যে আমার ডান দিক থেকে যে নদীটা আসছে, এটা হচ্ছে ভৈরবী নদী, আর এই সামনে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে দামোদর নদী। এই অঞ্চলটির ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি। এখানকার ভৈরবী নদীকে স্থানীয়রা ভেড়া নদী বলে থাকেন। এখানে একটা অনুচ্চ পাহাড় থেকে পুরো ভৈরবী নদী দামোদর নদের বুকে আশ্রয় পড়ছে। ভৈরবী নদীকে নারী আর দামোদর নদকে পুরুষ বলে মনে করলে নদ ও নদী অথবা নারী পুরুষের সেই চির সঙ্গম হচ্ছে এই স্থানটিতে। টিলায় ঘেরা অপূর্ব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানকার এই সঙ্গমস্থল। কিছুক্ষণ দাঁড়িয়ে জলপ্রবাহের বৈচিত্র্য দেখতে দেখতে মনটা কোথায় হারিয়ে যায়। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যুগ যুগ ধরে কত সাধক সাধিকারা এসেছেন এই পূর্ণভূমিতে তাদের সাধনার জন্য। আজ সেই পূর্ণভূমিতে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছিল।
আজকের এই রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দিরের ভিডিও আপনাদের কীরকম লাগছে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে, অনুরোধ রইল। আপনাদের প্রতিকটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এই রকম সব বিখ্যাত বিখ্যাত তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। এই সঙ্গমস্থলের পাশেই এই মহা তীর্থভূমি রাজরাপ্পা ছিন্নমস্তা মায়ের মন্দির। চলুন এবারে আমরা মন্দির দর্শন করতে যাই। সঙ্গমস্থলের পাশের রাস্তা দিয়ে এগিয়ে চললাম। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, চলুন ভেতরে। ভারতবর্ষে মাত্র যে কটি ছিন্নমস্তা মন্দির আছে তাদের মধ্যে রাজরাপ্পা প্রধান সিদ্ধপীঠ হিসেবে খ্যাত। দশমহাবিদ্যার অন্যতম রূপ ছিন্নমস্তা বা ছিন্নমস্তিকা। পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষ রাজার যজ্ঞ উপলক্ষে মাতা সতী পৃথিবীতে যাওয়ার বাধা দিলে ভগবান শিবের ওপর প্রচণ্ড রেগে দেবী দশটি রুদ্ররূপ ধারণ করে মহাদেবকে ভয় দেখিয়েছিলেন। আদিশক্তি মা মহামায়ার সেই দশটি রূপ অর্থাৎ দশমহাবিদ্যার ষষ্ঠতম রূপ হলেন মা ছিন্নমস্তা। এই স্থানের মন্দির প্রায় 6000 বছরে পুরনো বলে মনে করা হয়। এখানে মায়ের রূপ ভয়ঙ্করী হলেও মায়ের সবথেকে দয়াময়ী রূপ ছিন্নমস্তা। জনশ্রুতি আছে একদার ডাকিনী ও যোগিনী সহ এক সরোবরে মা স্নান করছিলেন। সেই সময় ডাকিনী ও যোগিনীর বড্ড খিদে পায়। সেই অবস্থায় কোনো খাবার না পেয়ে মাতৃত্বের মন তখন ব্যাকুল হয়ে ওঠে। তখন উপায় না দেখে মা নিজের নখ দিয়ে গলা চিরে নিজের মুন্ডু বাম হস্তে ধারণ করে গলা দিয়ে তিনটি রক্তধারা বার করে একটি ডাকিনীকে, একটি যোগিনীকে এবং অন্য একটি মা নিজের মুখমণ্ডলে প্রবেশ করান। এখানে মা গলায় নরমুণ্ড শোভিত কাম ও রতির উপরে দণ্ডায়মান। গর্ভমন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলার কোনো অনুমতি নেই, তাই জন্য আমি গর্ভমন্দির আপনাদেরকে দেখাতে পারলাম না। মন্দিরের 8টি দিক মিলে 13টি যজ্ঞকুণ্ড আছে। দুর্গাপুজোর সময় নবরাত্রি উপলক্ষে এই 13টি যজ্ঞকুণ্ডে একসঙ্গে যজ্ঞানুষ্ঠান হয়ে থাকে। শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করার জন্য ছিন্নমস্তা মন্দিরে বিশেষ পুজো হয়ে থাকে। এখানে মায়ের রূপ উগ্র, তাই তন্ত্রমতে পুজো পাঠেরও রীতি আছে। হিন্দু ধর্ম ছাড়াও তিব্বতীয় বৌদ্ধ ধর্মে দেবী ছিন্নমস্তা পূজিত হন। ছিন্নমস্তা মন্দিরে বলি দেওয়ার প্রথা রয়েছে। এখানে পাঠা বলি অথবা নারকেল বলি হয়ে থাকে। ছিন্নমস্তা মন্দিরে যারা পাঠা বলি দিতে পারবেন না তারা নারকেল বলি দেবেন। এই হচ্ছে সেই স্থান, এখানে সবাই নারকেল বলি দেন। নারকেল বলি দিয়ে ঠিক এই জায়গাতে তারা ঠাকুরের কাছে মনস্কামনা জানিয়ে এখানে ঢিল বেঁধে যান। চলুন এবারে যেখানে পাঠা বলি হয় সেই জায়গাটা দেখে আসি। মন্দির থেকে বেরোনোর দিকের গেটের দুই পাশে দুটো বকুল গাছ আছে। বেরোনোর পথের বাঁ দিকে নারকেল বলি হয় এবং ডান দিকে পাঠা বলি হয়। এই যে এই জায়গাটাতে হচ্ছে ছাগ বলি হয়। দেখতে পেলাম এখানে বলির জন্য হাঁড়িকাঠ তৈরি করা আছে। মন্দিরের একদিকে আরেকটি মন্দিরের মধ্যে মায়ের ভৈরব রূপী বড় এক শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও মন্দির চত্বরে দক্ষিণাকালী মন্দির ও কিছু দূরে অষ্টমাতৃকা মন্দির রয়েছে। এবারে চলে এলাম মাকে পুজো দেব বলে ডালা কিনতে। দাদা 101 করে আমাকে তিনটে জায়গায় পুজো দিন। তিনটে ডালা নিয়ে নিয়েছি, গর্ভমন্দিরে তো ছবি তুলতে পারবো না, তাই জন্য পুজোও দেখাতে পারবো না, তাই জন্য ক্যামেরাটা আমি এখানেই রেখে দিয়ে যাচ্ছি, আবার এসে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমি পুজো দিয়ে নারকেল বলি দিতে পারলাম, মনে পেলাম অপূর্ব এক শান্তি।
আজকের এই ছিন্নমস্তা মন্দিরের ভিডিও আপনাদের কীরকম লাগছে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে, অনুরোধ রইল। আবারও জানাই, আপনাদের প্রতিকটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই রকমই বিভিন্ন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য। পুজো দিয়ে বেরোলাম, সত্যি অপূর্ব এক শান্তি মনের মধ্যে। এখানে নারকল বলি দিলাম, তিনটে ডালা নিয়ে পুজো দিয়েছিলাম, তিনবার দিতে হলো। সত্যি খুব ভালো লাগছে আজকে। অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরে আসবো, আজকে মা সত্যি আমাকে ডেকে নিয়েছেন, মনে একটা শান্তি পেলাম। চলুন আস্তে আস্তে বাইরে যাই। রাজপ্পা অপিত ঝাড়খণ্ডেই নেই, সমস্ত ভারতবর্ষ মে এক প্রখ্যাত তীর্থস্থান হ্যাঁ। তন্ত্র সাধনাকে লিয়ে বহুত হি উত্তম জগহ হ্যাঁ। বহুত বড়ে বড়ে তান্ত্রিক, বহুত বড়ে বড়ে সাধক আতে হ্যাঁ, যো গুপ্ত রূপ সে সাধনা করকে হ্যাঁ সে নিকল যাতে হ্যাঁ। জেসে আ রা হ্যাঁ, কুছ দিনকে বাদ দীপান্বিতাম ইয়ানি দিওয়ালি কা অমাবস্যা, উসমে বহুত বড়ে বড়ে সাধক ও তন্ত্র আয়েঙ্গে, তান্ত্রিক আয়েঙ্গে। রাজপ্পা মন্দির মে মা ছিন্নমস্তিকা বিরাজমান হ্যাঁ। ছিন্নমস্তা, ছিন্নমস্তা মানে আপনি মস্তক কো আপনি মাথা কো আপনি কাটে হ্যাঁ, ছিন্ন কিয়ে হ্যাঁ, ইসলিয়ে ইনকা নাম ছিন্নমস্তা পড়া। বায়ে হাত মে মস্তক হ্যাঁ, দাহিনে হাত মে খড়গ হ্যাঁ, দোনো অগল আর বগল ডাকনি যোগিনী হ্যাঁ। মা কে মস্তক সে ত্রিধারা কা খুন নিকল রা হ্যাঁ, বীচ বালা আপনি পান কর রহে হ্যাঁ, ইধর ডাকনি পান কর রহে হ্যাঁ, ইধর যোগিনী পান কর রহে হ্যাঁ, আর নিচে রতি আর কাম হ্যাঁ। রতি ওর কাম যো হয় ও বিপরীত ভাগ মে হ্যাঁ। আপ যাহা পর খড়ে হ্যাঁ, ইয়ে পুরা যন্ত্র কো পর মায় কা মন্দির হ্যাঁ। তো মা যো বৈঠি হ্যাঁ, এসা মানে সঙ্গম আর যো আপকা মেল হ্যাঁ সারা ভারতবর্ষ মে কহে নি হ্যাঁ। আর বলিয়ে কেসে, রতি ওর কাম বিপরীত ভাগ মে হ্যাঁ, মেল হ্যাঁ নিচে, ফিমেল হ্যাঁ উপর। উস্ত্র নদ হ্যায় নিচে দামোদর, আর উসকে উপর যাকে ভৈরবী গিরতা হ্যাঁ। তো ভৈরবী হ্যায় নদী আর দামোদর হ্যাঁ নদ, ওই সঙ্গম মে মা বৈঠে হ্যাঁ। ইহা তন্ত্রকে হিসাবসে পাঁচ সামবেদ কে হিসাবসে পূজা হতা হ্যায়। দুর্গা দেবী কা যাহা যাহা রূপ হ্যায় উহা বলি কা প্রথা হ্যায়। ইহাঁ ভি যুগ যুগান্তর সে বলি কা প্রথা চলতে আ রহা হ্যায়, বলি হো রহা হ্যায়। ভক্তগণ জিতনে ভি আতে হ্যাঁ, পত্থর বানতে হ্যাঁ, মা কো মনস্কামনা মানসিক করতে হ্যাঁ, ফির জব কাম হতে হ্যাঁ, ও পূজা করকে ও পত্থর কো খুলতে হ্যাঁ। এবারে মনে এক তৃপ্তি নিয়ে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। এখানকার প্যারাও কিন্তু খুব ভালো, আসলে প্যারা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন, আমি কিন্তু প্যারা নিয়ে নিলাম। এখানে বিভিন্ন কোয়ালিটির প্যারা সন্দেশ রয়েছে। ভাই দাও। আমি এগিয়ে গেলাম মন্দিরের আর একটা গেটের দিকে। যাওয়ার পথে দুদিকে অনেক দোকান চোখে পড়ল। এবারে দুপুরে খাওয়ার জন্য ঢুকে পড়লাম রবি হোটেলে। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, পুজো দিলাম হচ্ছে পুরো উপোস থেকে। এখন বাজে বেলা 1:30, তাই পাশেই একটা হোটেল আছে, এটা নিরামিষ হোটেল, এখানেই খাওয়া দাওয়া একটা সারি। এখানে 120 টাকায় বাঙালি থালি পাওয়া যায়। বাঙালি থালির মধ্যে ডাল আছে, দুরকম সবজি আছে, রায়তা আছে, আলু ভাজা আছে, স্যালাড আছে, আর পাঁপড় ভাজা দিচ্ছে। খাওয়ার মান মোটামুটি ভালোই ছিল। এসছি একরকম পথে, যাবো আর একরকম পথে। আগেরবারে এসছিলাম ভৈরবী নদী ডিঙিয়ে, এবারে আর ভৈরবী নদী ডেঙাবো না, এবারে এই মন্দির যেই জায়গা থেকে সেই জায়গা থেকেই কিন্তু গাড়ি ধরব। শেয়ার গাড়ি আছে, শেয়ার গাড়ি ধরে যাব রামগড় বাজার। মন্দির থেকে বেরিয়ে একটু ওপর দিকে এগিয়ে আসার পরেই এরকম গাড়ি পাওয়া যাবে। এই গাড়িতে 50 টাকায় রামগড় বাজার। এখন আমরা এই গাড়িতেই যাব। এবারে ট্রেকারে করে চললাম 28 কিলোমিটার দূরে রামনগর বাজারে। তারপরে রামনগর বাজার থেকে বাস ধরে রাঁচি মেইন বাস স্টপেজে, সেখান থেকে আবার অটো করে রাঁচি স্টেশন, স্টেশন থেকে রাত্রেবেলা ট্রেন ধরে হাওড়াতে পৌঁছেছিলাম।
আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামী পর্বে আরেকটি বিখ্যাত তীর্থস্থান নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।